যদি নিজের চারপাশের পরিবেশের সাথে সংযোগ হারিয়ে ফেলেন আপনি মারা যাবেন তাই না অজান্তেই আপনার জীবন হয়ে উঠবে আপনি বনাম বিশ্বব্রহ্মাণ্ড আপনার একমাত্র সমস্যা আপনার মানসিক গঠনটা বিশৃঙ্খল হয়ে গেছে আপনি সহজেই একে করতে পারেন হল সুশৃঙ্খল অসহায় অবস্থায় অনেক অল্প বয়সীরা ভাবতে শুরু করে নিজের জীবনকে শেষ করার মতো চরম পদক্ষেপ নেবার কথা এ বিষয়ে অনেক প্রশ্ন করা হয়েছে তাদের মধ্যে একটি হলো আমার ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই আত্মহত্যা প্রবণ আমি কি করতে পারি তাদের এই ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে আর তারা যোগাভ্যাস করতে চায় না ওটা বিশ্বের সংযোজন তাই তো তো উত্তরটা এদিক থেকে দেয়া যাক প্রথমত যোগ কি তো এই মুহূর্তে দুর্ভাগ্যবশত এমনকি এই দেশেও যেখানে সব কিছু শুরু হয়েছিল যোগ সম্পর্কে মানুষের ধারণা আসলে আমেরিকার উপকূল থেকে ঠিকরে ফিরে আসা তারা ভাবেন যোগ মানে নিজেকে মোচরানো বিভিন্ন ভঙ্গিতে অসম্ভব সব ভঙ্গি ভঙ্গি যে আপনাকে যেন বাসি নুডলসের মতো দেখতে লাগে না আমি আপনাদের বোঝাতে চাইছি যে যোগের অর্থ কি যোগ মানে হল মিলন মিলন মানে দেখুন এই মুহূর্তে আপনি এখানে আছেন এমন কি আপনি শ্বাস নিচ্ছেন আপনার বন্ধুও কি শ্বাস নিচ্ছেন আপনার সেটা মনে হয় তাই তো ঠিক আছে নিশ্চয়ই আপনি খাবার খাচ্ছেন জল খাচ্ছেন লেনদেনের আরও অনেক স্তর আছে কিন্তু অন্তত একবারে এই ভৌত ব্যাপারগুলো আপনি বোঝেন এইসব লেনদেন ছাড়া আপনার কোনো অস্তিত্বই থাকবে না তাই নয় কি হ্যালো তো একভাবে এটা আপনাকে যা বলছে তা হল আপনি কেবল একটা ক্ষুদ্র প্রাণী শুধু একটা ছোট্ট পপ আপ আপনার ফোনের পর্দায় পপ আপ আসে ফুটে ওঠে আর চলে যায় এই গ্রহেও আপনি শুধুই একটা পপ আপ ফুটে উঠছেন আর চলে যাবেন হ্যাঁ তো আপনি মনে করেন আপনি নিজেই একটি স্বতন্ত্র অস্তিত্ব না আপনি যদি চারপাশের পরিবেশের সাথে সংযোগ হারিয়ে ফেলেন আপনি মারা যাবেন তাই না আপনি না খেলে বা জলপান না করলে মারা যাবেন শুধু সেটাই নয় এই দেহের প্রত্যেকটি কোষ প্রত্যেকটি অতি পারমাণবিক কণা লেনদেনের মধ্যে রয়েছে যদি এই লেনদেন না ঘটে আপনার অস্তিত্ব এক মুহূর্তের জন্য টিকবে না কিন্তু মানসিকভাবে আপনি নিজেকে এমন একটা খোলসে ঢুকিয়ে ফেলেছেন যে মনে করছেন আপনি একটি স্বতন্ত্র সত্তা পুরোপুরি নিজেই যোগ মানে আপনি সচেতনভাবে আপনার স্বতন্ত্রতার সীমানাগুলি মুছে ফেলেন কারণ যদি সচেতনভাবে নিজের স্বতন্ত্রতার সীমানা মুছে না ফেলেন তাহলে অজান্তেই আপনার জীবন হয়ে যাবে আপনি বনাম বিশ্বব্রহ্মাণ্ড এটা খুবই আপনি এটা শুনে রাখুন আমার থেকে আপনি আমার উপদেশ নিতে পারেন এই বিষয়ে এটা একটা বাজে প্রতিযোগিতা জড়িয়ে পড়ার পক্ষে আপনি বনাম ব্রহ্মাণ্ড নিশ্চিতভাবেই আপনার মরে যেতে ইচ্ছা করবে যখন এত বড় প্রতিযোগিতার মুখোমুখি হন বেঁচে থাকারই কোনো মানে হয় না ব্যাপারটা এরকমই হয়ে যাবে তো মানুষ এটা সাধারণত এইভাবে সামলায় যে অসচেতনভাবে এটাকে মুছে ফেলে খানিকটা কেউ প্রেমে পড়ে যায় অন্য কারোর সাথে হঠাৎ করেই তারা নিজেদের অস্তিত্বের সীমানাকে অন্য কারো কাছে অল্প একটু খুলে দেয় ইংরাজি ভাষায় প্রেমে পড়া এই অভিব্যক্তিটি একটি ভালো অভিব্যক্তি কারণ আপনার কিছু একটা পড়ে যেতে হবে আপনি ভালোবাসায় উঠতে পারবেন না ভালোবাসায় উঠতে পারবেন না ভালোবাসায় চড়তে পারবেন না আপনাকে প্রেমে পড়তে হবে তার মানে তার মানে আপনার মধ্যে কোনো কিছুকে খুলে ফেলতে হবে আপনার কিছু একটার পতন হতে হবে আপনাকে জায়গা করে দিতে হবে অন্য কিছুর জন্য অল্প একটু অসচেতন যোগ আপনি করছেন সে কি এখনও যোগ করতে চায় না তো এই আকাঙ্ক্ষা হয়ে ওঠার সীমানাগুলিকে ভেঙে ফেলার এটা যদি একেবারে প্রাথমিক ভৌত অভিব্যক্তি পায় আমরা এটাকে যৌনতা বলি এটা যদি আবেগের অভিব্যক্তি পায় আমরা একে প্রেম বলি এটা যদি একটা মানসিক অভিব্যক্তি পায় এটাকে চিহ্নিত করা হয় উচ্চাকাঙ্ক্ষা জয় করা বা কেবল কেনাকাটা বলে এটা যদি এক সচেতন অভিব্যক্তি হয়ে ওঠে তখন একে আমরা যোগ বলি আপনার জীবনে আপনি যা ভাবেন আপনি আপনার জীবনে যা কিছু করেন সেটা কি সচেতনভাবে করা ভালো নাকি অসচেতনভাবে আপনি কি মনে করেন সচেতনভাবে তো আপনি যদি নিজের সীমানাগুলো সচেতনভাবে মুছে ফেলতে পারেন বুঝতে পারবেন অপ্রয়োজনীয়ভাবে একটা মানসিক কাঠামো তৈরি করেছেন যেখানে ফাঁদে পড়ার মতো অনুভব করছেন আপনি যদি একে সচেতনভাবে মুছে ফেলতে পারেন একেই যোগ বলে একে শারীরিকভাবে মুছে ফেলতে পারলে তাকে বলে যৌনতা আবেগের দিক দিয়ে মুছে ফেলতে সক্ষম হলে ভালোবাসা একে মানসিকভাবে মুছে ফেলতে চেষ্টা করলে কৃতিত্ব বিজয় উচ্চাকাঙ্ক্ষা সিদ্ধি জয় এরকম সব জিনিস কিন্তু এই সমস্ত জিনিস কতদিন তারা টেকে মুহূর্তমাত্র কারণ এটা অসচেতন আপনি সচেতনভাবে নিজের স্বতন্ত্রতার সীমানাগুলো মুছে ফেললে আপনি এখানে বসে থাকতে পারেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মতো সেই একই স্থিরতার সঙ্গে এখন আপনি মোড়ে কোথায় যেতে চান কারণ যেটা আপনি বানাননি তাকে ধ্বংস করার কোনো অধিকার আপনার নেই তাই না আপনি কি এই জীবনকে তৈরি করেছেন হ্যালো আপনি কি এই জীবনকে তৈরি করেছেন আপনার কি সেই সামর্থ্য আছে না তাহলে কিভাবে আপনার একমাত্র সমস্যা হলো আপনার মানসিক গঠন বিশৃঙ্খল হয়ে গেছে আপনি সহজেই একে শৃঙ্খলায় আনতে পারেন তাদের অবশ্যই যোগ করা উচিত